অভয়া মনে হয় সবকে আর এটা আপনার আজির এই ধনা কার্যসূচীত অবগত করে দিয়েছো যে মালিক পক্ষই লব যদি যেটু আমার শ্রমিক আইনের কিতাবত লিপিবদ্ধ আছে আমার ডিপলিংয়ের মাটিকালি মানে সাগস প্লান্টেশন এরিয়া আছে 342 হেক্টর সেই হিসাবত আমি শ্রমিক হব লাগে প্রায় 854 জন মান যদি আমার ডিপলিং সাহবাগ হিসাব 1054 জন শ্রমিক আছে আর বাকি শ্রমিক কমাই দিয়ে আপনার মানিব নাকি নামানো এই আমি কেটে নামানো আমি আমার অসমর মন্ত্রীর মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা ফটিয়া গিয়েছো যদি অতুর ভবিষ্যতে আমার কি পাইপ নিদিয়া যেন আমি আমায় তা গাজি তাড়িব পারিব সেই হিসাবে আমি রাইজে পদক্ষেপ লব লাগিব যে বিজেপি সরকার সরকারক আমি পদর পড়া বঞ্চিত করে দিম আমি তেহাক যাক রাত গাজি আসন বহাব করি পারিল ফুর্তি সেই সরকারক আমি আর নেক্সট ইলেকশনত বহিষ্কার করে আমি তলতো নমাব পারিম আর আপনার মূল বিশ্বাস আছে আপনার সেই ক্ষমতা আছে আর মই আজি ইউনিয়নের হয়ে স্পষ্টভাবে কই দিছো যদি অতি শীঘ্রে আমার বকেয়া ধন কিনে আদায় নিদিয়ে হলে আমি ইয়াতক জমকি আন্দোলন করবলে বাধ্য হম আর সম্মানীয় আমার আঞ্চলিকর মানব পত্নী ডাঙরি আছে আঞ্চলিকর আশার সম্পাদক সম্পাদক মহোদয়কু মই আজির এই আমার ধর্ণা কার্যসূচীর বিষয়ে দু একটা মন্তব্য আগবাব বলে আশা রাখিছো ধন্যবাদ আমার সাহবাগিচা বিলাকর বহুত মানে দিবলগীয়া আছে আমি তো আগতে করিও লাগিছিলে কিন্তু আমাক আমার সার্কুলে এটু সিদ্ধান্ত দিয়া নাছিলে গতিকে আমার আজি 2005 চনের পর ধরবলে গেলে 2022 চনের 18 বছর হল আমার কিমান কোটি টাকা বাকি আছে এতিয়ালৈকে আমার দিয়াই নাই আর আমি তো বাকি বস্তুবিলা কুয়াই নাই ধরল আমার বাগানত যে পাত আহিবল হলে আমার হার দিব লাগিব এই হারও নাই বেগ এটা দি দিয়ে বেগ এটাই দিয়ে আমার আমার মানুষগুলি তেনেকেও কাম করে তারপর ইহতে দেখাইছে লস লসটু দেখাইছে যে এটিহি বাগান লসত আছে তো আমার ধার আমি পাম বলে তো ইহতক বিচারিছো আমি আমার পয়সাটা পি এফটা কাটিয়ে দিয়া।